केंद्रीय और राज्य सरकार जनबिरोधी नीतिर प्रतिबादे डीवाईएफआई पार्टी अफिस थेके मिछिल बेर करार समय आटके दिल बहरमपुर थानार पुलिस। सारा देश जुड़े अग्निपथ निये विक्षोभ अब्याहत आछे। घटना जेरे बचसा तैरि हय पुलिसेर संगे डीवाईएफआई एर कर्मी समर्थकदेर, जदिओ तारा एरपरे आर मिछिल बेर करते पारेनि। एई समयकाले आपनारा देखेछेन केंद्र सरकारेर एकेर पर एक जनबिरोधी नीति প্রত্যেক দিন মানুষের জীবন জীবিকার উপর আঘাত করছে। তার সাথে নতুন সংযোজন এই অগ্নিপথ প্রকল্প। এই অগ্নিপথ প্রকল্পের মধ্যে দিয়ে এই রাজ্যের মমতা ব্যানার্জি যেভাবে পুলিশের ক্ষমতা, পুলিশের নিয়োগ বন্ধ করে দিয়ে সিভিক ভলেন্টিয়ার দিয়ে গোটা রাজ্যকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে, একইভাবে একই কায়দায় সিভিক সোলজার, আমরা এটাকে সিভিক সোলজার বলছি, সিভিক সোলজারের মধ্যে দিয়ে গোটা দেশটাকে গৈরিকীকরণের মধ্যে দিয়ে বিজেপি দেশটার মানে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার চেষ্টা করছে। এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা যখন বেকার যুবকের কাজের প্রশ্নে আমরা রাস্তায় নামতে চেয়েছি, পুলিশ আমাদেরকে, মমতা ব্যানার্জির পুলিশ এই মোদী সরকারের বিরোধিতা করবার জন্য আমাদেরকে রাস্তায় নামতে বারবার বাধা দিচ্ছে, কিন্তু আমরা বেকার যুবকের আন্দোলন, বেকার যুবকের লড়াই সংগ্রাম করা, বেকার যুবকের জন্য লড়াই সংগ্রাম করা আমাদের আন্দোলনের ঐতিহ্য। আমরা সেই ঐতিহ্য মেনে আগামীতেও আমরা এই অগ্নিপথের বিরুদ্ধে নিশ্চিতভাবে আমরা এর বিরোধিতা করছি এবং অগ্নিপথের বিরুদ্ধে আমরা রাস্তাতেই আছি এবং রাস্তাতেই থাকব। পুলিশ বাধা দিলেও আমরা রাস্তাতেই থাকব। একইভাবে আমরা আগেও বলেছিলাম যে একটা ধর্মীয় মেরুকরণের সাথে সাথে একই সাথে মমতা ব্যানার্জি এবং মোদি উভয়ই স্বৈরতান্ত্রিক সরকার মানুষের কণ্ঠকে টুটিকে চিপে ধরে রেখে মানুষকে কথা বলার অধিকার থেকে বঞ্চিত করছে, আন্দোলন লড়াই প্রতিবাদ করবার ভাষাকে রোধ করবার চেষ্টা করছে, একই কায়দায় বেকার যুবকের স্বপ্ন নিয়ে এরা ছিনিমিনি খেলবার চেষ্টা করে পুরোটা রাজনীতির মধ্যে দিয়ে। এদিকে তৃণমূলের ক্ষেত্রে সবুজায়ন আর তার সাথে সাথে আমরা বিজেপির ক্ষেত্রে গৈরিকীকরণের চেষ্টা এই দুটো গভর্নমেন্ট চালাচ্ছে। আমরা পার্টি অফিসে যখন জমায়েত হই শুরুতেই পুলিশ এসে আমাদেরকে বাধা দেয় এবং আটকে দেয়। কখনো হালকা সাজে তাড়াতাড়ি, কখনো সেজে গুজে বিয়ে বাড়ি, কখনো বা ওয়েস্টার্ন আউটফিট, কখনো বা পাট ভাঙা শাড়ি, যখন যেমন সাজ গয়না তেমনি কোনো অকেশনে কখনো জাস্ট তেমনি অঞ্জলি জুয়েলার্স, ঠিক যেমনটা চায় আজকের আধুনিক।